হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আবার আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে আমরা যেতে চলেছি বিষ্ণুপুর। বিষ্ণুপুরে দাদা একটা নতুন বাইক পারচেস করবে, সো FZS। সো সেটা শোরুমে যাবো, ইয়ামাহার শোরুমে। তো সামনেই চলে এসেছি আমরা, আর কিছুটা গেলে পৌঁছেও 1 মিনিটের রাস্তা, মানে পৌঁছেই গেছি। রাইট সাইডে দেখতে পাচ্ছ তোমরা, ইয়ামাহার শোরুমটা রয়েছে যেটা। সো এখানে ঢুকে পড়ি। আর ভিডিও যারা এখনো পর্যন্ত আমার চ্যানেল সাবস্ক্রাইব করোনি, সো করে নাও সাবস্ক্রাইব। ওকে, কর দো यार, তোমারে পয়সা থোড়ি না কাট রে, কর দো। সো আমরা এখন ভিতরে ঢুকে পড়ি। আমরা আগের থেকেই ফোন করে বলে দিয়েছিলাম যে আমরা বাইক নিতে যাচ্ছি, সো বাইক রেডি হচ্ছে এক সাইডে। আর এখানে আমাদের পেমেন্ট করতে হবে, আর যে কাগজপাতি আরে আছে, ডকুমেন্টস আরে, সেগুলো সব দেখতে হবে। সো এখানে অনেকগুলো বাইক রয়েছে, তার মধ্যে একটা নয় যে বাইকটা তৈরি হচ্ছে আমার ভেতরে, সেটাও তোমাদের গিয়ে নিয়ে দেখাবো। সো এখানে কাজ শেষ, আমরা এখানে কাজ দিয়ে হয়ে গেছে, এন্ড আমরা আস্তে আস্তে হেঁটে হেঁটে সামনের দিকে যাচ্ছি যেখানে আমাদের বাইক রেডি হচ্ছে অ্যাকচুয়ালি। সো সেইখানে कर दो यार, तुम्हारे पैसे थोड़ी ना कट रहे, कर दो। সো ভাই, আমাদের গাড়ি রেডি হচ্ছে, 90% রেডি হয়ে গেছে, আর 10% বাকি আছে। এখানে সামনের লেগ গার্ডটা বাকি আছে, সরি লেগ গার্ড বলছি নয়, ওটা গার্ডটা বাকি আছে, সামনের যে গার্ডটা থাকে ওই যে দেখতে পাচ্ছ তোমরা। আর বাকি আছে সিটটা, আমাদের সিটটা লাগানো হয়নি আর গার্ডটা লাগানো হয়নি, বেশি কিছু বাকি নেই। গাড়ির পুরো প্রায় ফিটিংয়ের দিকে, মোটামুটি দুপুর 1টা বাজতে চললো এখন, 1টার দিকে মোটামুটি ফিটিং। এখন মোটামুটি 20 মিনিটের মতো লাগবে আই থিঙ্ক সব কিছু রেডি করতে, তারপর আমাদের গাড়ি রেডি হয়ে যাবে। অ্যান্ড রেডি হয়ে গেলেই আমরা বেরিয়ে যাবো সাথে সাথে বাড়ির দিকে। এই ভিডিওটা যদিও বেশি বড় হবে না, ছোট্ট একটা ভিডিও, জাস্ট পারচেস করতে এসেছিলাম সেইটা বানিয়ে নিয়েছিলাম। সো দাদারা এখানে রেডি করছে, বাইক রেডি করুক, তারপর আমরা আবার ভিডিও অন করবো। তো ভাই 1:30 বাজ গে, উসকে বাদ রেডি হয়ে গে আমলোগ কা বাইক। আবি আবি বলতে দাদা এবার ফার্স্ট আমাদের ট্রায়াল নেবে গাড়ির। সো লেটস গো। সো দাদা তখন ট্রায়াল নিয়ে নিয়েছে, এবার আমিও হালকা করে একটু ছোট্ট ট্রায়াল নিয়ে নেবো, তারপর ভিডিও শেষের দিকে চলে যাবে। তো তোমরা দেখতে থাকো, ভিডিও ভালো লাগলে ভাই সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না আমার চ্যানেলে। সো ভিডিও তোমরা দেখতে থাকো, আর নতুন নতুন ভিডিও এরকম আসতেই থাকে, সো সাবস্ক্রাইব করে নিও যদি সাবস্ক্রাইব না করে থাকো। আর ভিডিও ভালো লাগে থাকলে ভাই লাইক নিশ্চয়ই করবে।